বুঝাইছি। দেখেন স্যার, আপনি আবার সব কিছু শুরু করেন আঙ্কেল, আপনি সব কিছু ভুইলা জানো। সহজ সরল মানুষ ছিল তো, অল্পতেই কষ্ট পাইতো, আর খুব ভোজন বিলাস মানুষ ছিল, যে খাবার খুব পছন্দ করতো, কিন্তু অপারেশনের পর উনি যা খাইতো বমি হয়ে যাইতো। তাই যেভাবেই হোক, উনি যেভাবে ওই আমার রামপুরে ওনার খালারা ছিল, ওনারা খাবার ওনাকে ইয়াতে বক্সে করে রাখতো, ওটা উনি খাইতো। তারপর হচ্ছে গিয়ে আপনার মনে করেন যে উনি কোথাও যদি যাইতো তাহলে রামপুরাতেই যাইতো, ঠিক আছে। আর অনেক দিন হয়েছে যে ওনার সাথে আমি বাইরে বের হই না। আমি গত বছর 2021 সালে ওই গ্রিন রোডে জুস খাইতে গেছিলাম, মানে ওনার সাথে আমার বাবা ছেলের সম্পর্ক এবং অ্যাজ এ ফ্রেন্ডের মতো সম্পর্ক। আমরা লুডো খেলতাম, আমার ওয়াইফরে নিজের মেয়ের মতো মনে করতো, আমার বাচ্চারে নিজের নাতির মতো মনে করতো, আমার বাবা আমার খোঁজ খবর নিত। মানে এক কথায় ওনার মতো মানুষ হয় না, এবং আমি যতদূর জানি উনি কারো ক্ষতি করেনি, মানুষের উপকার করছেন, মাদ্রাসা করছেন, ওনার মাদ্রাসায় অনেকে হাফিজ বের হয়েছেন, এবং ওনার টাকা পয়সা দিয়া ওনার পরিবারের অনেক মানুষ উপকৃত হয়েছেন, কিন্তু এই উপকারিতা ওনারা স্বীকার করেনি, যে কারণে ওনারা ডিপ্রেশনে চলে গেছেন স্যারে। আর সবচেয়ে মেন কথা, স্যারের একাকিত্বটাই স্যারের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াইছিল। হ্যাঁ, ওনার গেটটা খোলা ছিল, উনি যখন লাইভে ছিল আমি তখন সায়েন্স ল্যাবে ছিলাম, তো আমার এখানে নোটিফিকেশন আসছিল যে উনি লাইভে আছে, কিন্তু কিছুদিন আগে উনি লাইভে ছিল, নাট্যশালা কিছু প্রোগ্রাম উনি লাইভে দেখাচ্ছিল, তো আমার এরকমই আইডিয়া ছিল যে হয়তো বা FDC-তে আছে বা রিয়াজ ভাইয়ার সাথে আছে কোনো একটা ইয়াতে প্রোগ্রাম ইয়া করে। যদি আমি দেখতাম যে উনি লাইভের মধ্যে এগুলা করতেছে তো আমি অবশ্যই আসতাম, আমি সায়েন্স ল্যাবে ছিলাম, ওনার থেকে 5 মিনিটের আমি দূরত্বে ছিলাম। কিন্তু আমারও এটাই প্রশ্ন যে উনি প্রায় 15-16 মিনিট ছিল, কিন্তু ওনার কেন কেউ হেল্প করলো না, এখন আল্লাহ জানে। আর এ ব্যাপারে আমি আর কিছু বলতে পারবো না, কিন্তু উনি যথেষ্ট ভালো মানুষ ছিলেন, আল্লাহ ওনারে জান্নাত নসিব করুন, তার সমস্ত গুণাগাতা ক্ষমা করে দেন। উনি মানুষের জন্য করছে, কখনো কারো কাছে কোনো কিছু আশা করেনি, কিন্তু মানুষকে সবসময় উনি ওনার সাধ্য মতো দিয়ে গেছে। এটা ছোট একটা রিভলভার ছিল, উনি আমাকে গত বছর দেখাইছিল, ওনার লাইসেন্স করা ছিল, প্লাস আপনার মনে করেন ওনার শটগানেরও লাইসেন্স করা ছিল। তা আমারে বলতেছিল শাহরিয়ার আমি কিন্তু শটগান কিনবো, তা আমি বলছি যে আঙ্কেল আপনি যখন কিনবেন আমারে নিয়ে যান, আমার একটু শখ আছে গান সবে দেখার জন্য। আর এই রিভলভার নিয়ে উনি আমারে 1.5-2 বছর আগে থেকেই বলছে যে আমার ভালো লাগে না, আমার একাকিত্ব ভালো লাগে না, আমি নিজের ইয়া করবো, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে এই জিনিসটা উনি করে ফেলবে। আর আমি অনেকবার বলছি আপনি জমা দিয়ে দেন, আপনার তো দরকার নাই, কিন্তু তারপরে উনি রিভলভারটা সবসময় তার সাথেই রাখতো। না আসলে উনি আমাকে 1.5-2 বছরে প্রায় 50 বারের মতো বলছে যে উনি এরকম করবে, তো স্বাভাবিক আসলে একটু একাকিত্ব থাকলে মানুষ অনেক রকম কথাই বলতে পারে, কিন্তু আমি কখনো বুঝতে পারিনি যে উনি এ ধরনের একটা ডিসিশন নিয়ে নিবে। 29 তারিখে যখন আমার সাথে ওনার লাস্ট কথা হয় তখন উনি পুরান ঢাকার খাবারের ব্যাপারে আমার সাথে জানতেছিল যে ওই একটা মানিক চানের বিরিয়ানি আছে এটা কখন হয়, তারপরে হচ্ছে গিয়ে আবার একটা মোল্লা বিরিয়ানি আছে এটা কখন হয়, মানে উনি খুব ভোজন বিলাসিতা ছিল আর কি, মানে বিরিয়ানি টিরানি, তারপরে আপনার মনে করেন কাবাব টাবাব উনি অনেক পছন্দ করতো। তো লাস্ট কথা আমার ওনার সাথে এই ব্যাপারেই হয়েছে। আমার পরিচয়টা হচ্ছে কি, আমি 2012-13 সালে ওনার অফিস এক্সিকিউটিভ হিসাবে ছিলাম 3 মাস, ওইখান থেকে ওনার সাথে পরিচয় হয়। তারপরে আমার পুরান ঢাকায় নিজের বাসা আছে, নিজের বিজনেস আছে, ওইভাবে আমি ওনার সাথে একটা কানেকশন রাখি, আস্তে আস্তে ওনার সাথে আমার একটা বাবা ছেলের সম্পর্ক সৃষ্টি হয় এবং একটা ফ্রেন্ডলি সম্পর্ক সৃষ্টি হয়। আমার নাম শাহরিয়ার সাদিক শোভন। মসির আঙ্কেলের সাথে আমার বাবা ছেলের সম্পর্ক ছিল আর কি, উনি যে পরিমাণ ডিপ্রেশনে ছিল ইয়া ছিল, প্রায় 1.5-2 বছর আগে থেকে উনি ডিপ্রেশনে ছিল, যখন উনি অস্ট্রেলিয়া থেকে ক্যান্সারের অপারেশন করে বাংলাদেশে একা থাকতো। তো ওনার সাথে আমার এমন সম্পর্ক ছিল যে আমরা রাতে লুডো খেলতাম, আমার ফ্যামিলি, আমার ওয়াইফ আমার বাচ্চাকে নিজের মেয়ের মতো দেখতো, আমার মেয়েকে নিজের নাতির মতো দেখতো। উনি যথেষ্ট ভালো মানুষ ছিল, আমার জানার মতে উনি কখনো কারো কোনো ক্ষতি করেনি, বরঞ্চ উপকারই করছে। উনি মাদ্রাসার অনেক এতিম শিশুদের খাওয়াইছেন হাজার হাজার, জীবনে প্রথম কিনা তার জমি তিনি তার মসজিদের নামে দান করছেন, এটা কবরস্থান আছে। প্লাস আপনার মনে করেন ওনার কাছে যারা যারা সাহায্য চাইতে আসছে কখনো ফেরত আসেননি, খালি হাতে যায়নি, উনি সবাইরেই সহযোগিতা করছেন, এবং প্রত্যেকটা মানুষই তার ব্যবসায় হোক পারিবারিক হোক ওনার সাথে প্রতারণা করছে, ওনার মন মতো হইতে পারেনি। উনি প্রচুর ডিপ্রেশনে ভুগছেন এবং 1.5-2 বছর আগে থেকে উনি আমার একটা কথাই বলতো যে শাহরিয়ার আমার ভালো লাগে না, আমি কোনো একদিন আমার বন্দুক দিয়ে নিজেরে শ্যুট করে দিব। কিন্তু আমি তখন বুঝতে পারিনি, আমি ভাবছি যে হয়তো বা উনি ডিপ্রেশনে আছে বা উনি কষ্টে আছে, এই জন্য হয়তো বা উনি এই ধরনের কথা বলে, কিন্তু ওনার এই কথাটা
গতকালকে সত্যি হয়ে গেছে। আমার সাথে ওনার দুই দিন আগে কথা হয়েছিল, ওনার খুবই মানে খুবই খারাপ লাগতেছিল, ওনার কথাবার্তায় বোঝা যেতেছিল। আর সবচেয়ে বড় মেন ওনার শত্রু ছিল হচ্ছে গিয়ে উনি যে টাকা পয়সা লস খাইছে, এটা ওনার মেন ফ্যাক্ট ছিল না। ওনার মেন ফ্যাক্ট ছিল একাকিত্ব, উনি একটা পরিবার চাইতো, একটা ফ্যামিলি চাইতো, ওনার একাকিত্ব ওনাকে মারছে। আর ওনার ব্যাপারে যতটুকু বলবো অতটুকুই কম, উনি যথেষ্ট ভালো মানুষ ছিল, আল্লাহবাক ওনারে বেস্ত নসিব করুক, ওনার সমস্ত গুণাগাথা ক্ষমা করে দেখ।